আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ফ্রি ব্লগ সাইট থেকে লেখালেখি করে ইনকাম করবেন উইদাউট অ্যাডসেন্স। অ্যাডসেন্স ছাড়াই আপনি চাইলে এখন আপনার ব্লগ সাইটে অ্যাড বসিয়ে ইনকাম করতে পারবেন, সেটা হতে পারে wordpress.com কিংবা blogspot.com। আপনারা জানেন যে যদি আপনার কোনো ওয়েবসাইট থেকে থাকে, সেটা হতে পারে ব্লগ সাইট কিংবা নিউজ রিলেটেড কোনো সাইট, সেখানে যদি আপনি গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ পেতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার 100% নিজের কন্টেন্ট হতে হবে। তো এখানে আমি একটা পত্রিকা ওপেন করলাম নয় দেখুন, তো দেখেন এখানে যতগুলো পোস্ট আসে বা কন্টেন্ট আসে প্রত্যেকটা কিন্তু তাদের নিজস্ব, এবং এই সমস্ত সাইট কিন্তু গুগল অ্যাডসেন্সে অ্যাড করা, সেখান থেকে তারা ইনকাম করতেছে। এখন আপনি যদি কপিরাইট কন্টেন্ট নিয়ে আপনার সাইট গুগল অ্যাডসেন্সের জন্য আবেদন করেন, অর্থাৎ মনিটাইজেশন করার জন্য আবেদন করেন, সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই আপনি মনিটাইজ পাবেন না। আর আজকে যে ওয়েবসাইটটির সাথে পরিচয় করিয়ে দেবো, সেখানে আপনি যে কোনো লেখা আপনি পোস্ট করে সেখানে খুব সহজেই অ্যাড বসিয়ে ইনকাম করতে পারবেন। সেটা হতে পারে আপনার কোনো ব্লগ সাইট কিংবা নিউজ সাইট বা অন্য যে কোনো টপিক নিয়ে আপনি এখানে লেখালেখি করতে পারবেন, অথবা অন্যের লেখা কপি করে সেখানে পোস্ট করেও আপনি খুব সহজেই অ্যাড বসিয়ে ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা সরাসরি দেখবো। তো শুরু করার আগে আপনাদেরকে একটু অনুরোধ করবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করবেন। ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটি দেওয়া থাকবে। তো বন্ধুরা, এই ওয়েবসাইট লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনারা ওপেন করবেন। তো উপরের দিকে লেখা আছে, দেখেন, গ্লোবাল অ্যাডভার্টাইজিং অ্যান্ড সিপি অ্যাফিলিয়েটিং নেটওয়ার্ক উইথ এ ইউনিক পার্টনার কেয়ার অ্যাপ্রোচ। তো বুঝতেই পারছেন এটা কিন্তু একটা অ্যাডভার্টাইজিং সাইট। তো এরপরে প্রথমে আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। উপরে দেখেন সাইন আপ একটি অপশন আছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখানে দেখেন তিনটি অপশন আসছে, একটা হচ্ছে অ্যাজ অ্যান অ্যাডভার্টাইজার, আরেকটা হচ্ছে পাবলিশার্স, আরেকটা হচ্ছে অ্যাফিলিয়েট। তার মানে হচ্ছে এখানে আপনি অ্যাফিলিয়েট প্রোগ্রামেও কাজ করতে পারবেন এবং আপনি চাইলে এখানে অ্যাডভার্টাইজ করাতেও পারবেন। এই জন্য উপরের যে অ্যাজ অ্যান অ্যাডভার্টাইজার, এটাতে আপনাকে ক্লিক করতে হবে যদি আপনি অ্যাডভার্টাইজ করাতে চান। আর যদি আপনি ইনকাম করতে চান সেক্ষেত্রে নিচের দিকে দেখেন অ্যাজ অ্যান পাবলিশার্স এবং নিচে গেট স্টার্ট লেখা আছে, এখানে ক্লিক করে আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এখানে আমি অ্যাজ অ্যান পাবলিশার্সে ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখানে প্রথমে আপনাকে আপনার নাম দিতে হবে এবং একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে, তারপরে নিচে কন্টিনিউতে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, এর পরের স্টেপে আপনাকে প্রথমে একটি ইউজার নেম দিতে হবে, তারপরে পাসওয়ার্ড দিতে হবে। এরপরে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে আপনি চাইলে আপনার ফেসবুক লিঙ্ক দিতে পারেন, স্কাইপ দিতে পারেন, অথবা অন্য অন্য এখানে অনেকগুলো অপশন পাবেন, আপনার যেটা ভালো লাগে সেটা দিবেন। এবং নিচের দিকে দেখেন সুইচ অন একটি অপশন আছে, এখানে আপনি ক্লিক করলে এখানে হচ্ছে পেমেন্ট মেথড, তো আপনি কিসের মাধ্যমে নেবেন, এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, এখান থেকে আপনার যেটা প্রয়োজন সেটা দিবেন। তো নিচে দেখেন ব্যাঙ্ক ট্রান্সফার একটি অপশন আছে, আমি এটা সিলেক্ট করে দিয়ে দিলাম। তো বন্ধুরা, এরপরে নিচের দিকে দেখেন আরও একটি অপশন আছে, এখানে লেখা আছে লিস্ট অফ ইওর ওয়েবসাইট। তো এখানে আপনার যদি .com কোনো ডোমেইন বা কোনো ওয়েবসাইট থেকে থাকে সেক্ষেত্রে সেটা এখানে দিতে পারেন, নিচে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে। এবং আপনার যদি .com ডোমেইন না থেকে থাকে তাহলে আপনি এখান থেকে blogspot.com অথবা wordpress.com এখান থেকে ফ্রি একটি ওয়েবসাইট আপনি খুলবেন। তো খোলার পরে সেখান থেকে আপনার ফ্রি ওয়েবসাইটটি কপি করবেন, কপি করার পরে এখানে লিস্ট অফ ইয়ার ওয়েবসাইট এখানে পেস্ট করবেন এবং নিচে কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। তো যেহেতু বন্ধুরা আমার একটি অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা, তাই আপনাদেরকে আর দেখাতে পারলাম না। তো বন্ধুরা, এরপরে আপনার ইমেইলে একটি ভেরিফাই লিঙ্ক যাবে, আপনি জাস্ট সেখানে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেবেন। তো ভেরিফাই করা হয়ে গেলে এরপরে আবার আপনাকে নতুন করে লগ ইন করতে বলবে, আপনি এখান থেকে আবার লগ ইন করবেন। তো লগ ইন করার পর ঠিক আপনাদের সামনে এরকমের একটি ইন্টারফেস শো করবে। তো বন্ধুরা, আজকে অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা দেখালাম, পরবর্তীতে আর একটা ভিডিও করবো, সেই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি লিঙ্ক অ্যাড করবেন, অর্থাৎ অ্যাড বসাবেন আপনার লেখার মাঝে, অর্থাৎ অন্যের লেখা কপি করে সেই লেখাগুলোতে কীভাবে অ্যাড বসিয়ে ইনকাম করবেন সেটা আমি পরবর্তীতে ভিডিওতে দেখাবো, এবং সেই ভিডিওটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।